হ্যালো ফ্রেন্ড, আজ আমার ভিডিও নৈহাটির বিখ্যাত বড় মাকে দর্শন করুন। তো আজকে আমার পুরো ভিডিওটা এই বড় মাকে নিয়ে। ফার্স্ট যে ভিডিও ক্লিপিংটা দেখালাম, সেই ভিডিও ক্লিপিংটা বারো মাস এখানে বড় মা এখানেই বিরাজমান থাকে এই মন্দিরটাতে। আর এই পুজোর চার দিন এই বড় মাকে দেখতে প্রচুর ভক্তর সমাগম হয়। এই হচ্ছে বড় মা। বড় মার কাছে যে যাই চাক না কেন, সবাই সবার মনস্কামনা পূর্ণ হয়। এই ভেবে বা এই ভাবার পর সবাই কিন্তু মা বড় মার কাছে সংস্পর্শে আসে, সবাই মানত করে এবং প্রচুর মানুষ সেই মানতের পুরোপুরি পূর্ণতা পায়। এবং এই চার দিন এই মা বড় মায়ের খুব ধুমধাম করে পুজো হয়। এই বড় মায়ের পুরোটাই সিলভার আর গোল্ড থেকে সব জুয়েলারিগুলো তৈরি করা হয়। এই জুয়েলারিগুলো বড় মার স্থানেই থাকে এবং ক্লাব কর্তৃপক্ষ দেখে। যত শাড়ি দেখতে পাচ্ছ পেছনে বড় মায়ের পাশে, এগুলো সব বড় মাকে সবাই সবার ভক্তরা এসে বড় মাকে দেয়। এই শাড়িগুলো কিন্তু দিয়ে চারিপাশে দেখতেই পাচ্ছ মায়ের চারিপাশে কিন্তু প্যান্ডেলের মতো করে দেওয়া। তো এদের মূল মন্ত্র যার যাই ধর্ম হোক বড় মা সবার। তো এই বড় মায়ের কথা নিয়েই আজকে আমার এই ছোট্ট প্রতিবেদন। কেমন লাগলো বন্ধুরা জানিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।